সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের তাসমিন ম্যাম যথারীতি তোমাদের চাষের দুঃখ প্রবন্ধটি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমরা গত ক্লাসে যতটুকু আলোচনা করেছি তারপর থেকে আমরা আবার আজকের ক্লাসে শুরু করছি। গত ক্লাসে তোমাদের অনুধাবনমূলক কিছু বিষয় নিয়ে, প্রশ্নের জন্য কিছু বিষয় নিয়ে হাজির হয়েছিলাম। আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে চাষা দুঃখ প্রবন্ধটি শেষ করে দেব। তোমাদের দেখো এখানে দেখা আছে অনুকরণীয়তা নামক আর একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে, এই বিষয়টি তারা লেখিকা কি বুঝিয়েছেন বা কোন বিষয়টি অবতারণা করেছেন বা কোন প্রসঙ্গে তিনি এই আলোচনাটা করেছেন, এই অনুধাবন প্রশ্নটি তোমাদের আসে। তো এখানে দেখো অনুকরণপ্রিয়তা অর্থাৎ অন্যকে দেখে দেখে নিজের চালচলন এবং জীবনযাপনে পরিবর্তন আনাটা বা সেই অনুকরণপ্রিয়তা বা অনুকরণ করার মাধ্যমে বা এর একটা যে খারাপ প্রভাব রয়েছে এই বিষয়টি লেখিকা এখানে আলোচনা করেছেন। তো তৎকালীন সমাজে অনুকরণপ্রিয়তা কিভাবে মানুষের ক্ষতিকর বিষয়গুলো বা জীবনযাত্রায় ক্ষতিকর প্রভাব ফেলেছিল লেখিকা সেখানে এই বিষয়টি বুঝিয়েছেন। দেখো তখন হচ্ছে যে বেশিরভাগ কৃষকেরাই ছিল দুর্দশাগ্রস্ত, তাদের অভাব অনটন লেগেই থাকতো। তো সেইখানে যখন সভ্যতার বিস্তার শুরু হলো ধীরে ধীরে, তো সেখানে দেখা গেল যে তারা প্রতিবেশীদের বিভিন্ন বড়লোকি চাল বা নবাবিধানে চলাফেরা করা, হ্যাঁ অনেক বিলাসী দ্রব্য ব্যবহার করা, এই জিনিসগুলো কৃষক রমণীরা অভ্যস্ত হয়ে যেতে লাগলো ওই সমস্ত বিলাসী দ্রব্যে। যেমন আগে তারা খাদ দিয়ে নিজেদের কাপড় চোপড় ধৌত করত, সেখানে তারা ডিটারজেন্ট বা আধুনিক পদ্ধতিতে কিংবা ধোপার কাছে কাপড় চোপড় পাঠাতে লাগলো, যেখানে তারা এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াতে পায়ে হেঁটে যেত, সেখানে তারা ট্রামে বাসে চড়া শুরু করলো। এতে কি হলো, তাদের ব্যয় বেড়ে গেল, হ্যাঁ তাদের আয় কিন্তু নেই, তাদের কাপড় চোপড় ঠিকভাবে পরা না থাকলো বা গায়ে ভালো কাপড় চোপড় না থাকলো বা পরার মতো কাপড় চোপড় না থাকলো, তারা কি করছে ছাতা মাথায় দিয়ে এবং জুতা পায়ে দিয়ে তারা চলাফেরা করতে লাগলো। অথচ এগুলো তাদের জন্য কি বিলাসী দ্রব্য হিসেবে পরিগণিত ছিল, এগুলো না হলেও কিন্তু তাদের চলছিল, কিন্তু তারপরে তারা সেগুলো ব্যবহার করতে লাগলো। এর ফলে কি হলো যে কৃষক রমণীরা এবং কৃষকেরা এই আরাম আয়েশের জীবনে অভ্যস্ত হতে হতে বা সভ্যতার ক্রম বিকাশের সঙ্গে সঙ্গে তারা তাদের প্রতিবেশীদের অনুকরণ করতে লাগলো এবং এই অনুকরণ করতে গিয়ে তাদের যতটুকু ছিল ততটুকু তারা খোয়াতে লাগলো, যার ফলে এই অনুকরণপ্রিয়তা বিষয়টিকে লেখিকা ভূতের সঙ্গে মানে উপরন্ত বাড়তি চাপ হিসেবে উল্লেখ করেছে। এই বিষয় হচ্ছে যে লেখিকা এখানে অনেকটা কটাক্ষ করে বলেছেন যে পাছায় জোটে না দেনা, কথাটি দ্বারা তিনি কৃষক সমাজকে তখন তৎকালীন কৃষকদেরকে অনেকটা হেয় করে বা আমরা যেটাকে বলি একেবারে হেয় করে বলেছেন, হ্যাঁ যে তারা এতটা দুরবস্থার মধ্যে তীব্র দেখে যাচ্ছে যে বিলাসী জীবন অভ্যস্ত হয়ে গিয়েছে, সেটা অনুকরণপ্রিয়তা বলো বা সভ্যতা বিকাশের খারাপ প্রভাব হিসেবে বলতে পারো, এই সমস্ত বিষয়গুলোই তাদের জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলেছিল। তো লেখিকা সেখানে ওই বিষয়গুলো বোঝাতে গিয়ে তিনি বলেছেন পাছায় জোটে না তেনা, অর্থাৎ দেখা যাচ্ছে যে কৃষকেরা কিন্তু শুধু ধান বা খাদ্যশস্য যে ফলাচ্ছে তা না, তারা অন্যান্য বিভিন্ন শিল্পের কাঁচামালের চাষাবাদি কিন্তু করছে, যেমন তার মধ্যে একটি হচ্ছে যে পাট, কৃষকেরা পাট উৎপাদন করতো এবং এই পাট তারা বাজারে বা মিলে বিক্রি করতো, এই পাটের উপর নির্ভরশীল হয়ে বা নির্ভরশীল অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল, যেমন পাট শিল্প। এই পাট কৃষকেরা চাষাবাদ করার পর তাদের কাছ থেকে কাঁচামাল হিসেবে এটা বিভিন্ন কলকারখানা থেকে কিনে নিয়ে যেত এবং এই পাটটাকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের চট বা পাটের কাপড় বা এটা থেকে সুতা তৈরি করে নীল কারখানাগুলো চলত। তো সেখানে এই নীলে যারা চাকরি করত তারা সেখানকার বেতন নিয়ে নবাবিহানে জীবনযাপন করতো, কিন্তু এই কাঁচামাল মূল উপাদান যেটি পাট সেটি যারা উৎপাদন করছে সেটি যারা চাষ করছে তারাই কিন্তু একেবারে দুর্দশাগ্রস্ত হয়েছিল, তাদের গায়ে কিন্তু কাপড় ছিল না, অথচ তাদের এই পাট কাঁচামাল হিসেবে কিনে নিয়ে মিল কারখানায় কাপড় চোপড় তৈরি করে বা কাপড় তৈরি করে কিন্তু অনেকেই নবাবিহালে জীবনযাপন করছে, কিন্তু এই কৃষক সমাজ কিন্তু সেই অবহেলিতে থেকে যাচ্ছে। তাই লেখিকা বলেছে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বাক্য আছে ধান বাণীতে শিবের গীত, এটি দ্বারা কি বোঝানো হচ্ছে, এটি আসলে একটি প্রবাদ বাক্য, একটা বিষয় বোঝাতে গিয়ে লেখিকা এখানে বলেছেন যে ধান ভাঙিতে শিবের গীত, এই কথাটি বলেছেন তিনি। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ
যে প্রধান বিষয়কে সে বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই তার ভালো দিকগুলোর কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, নাহলে দেখা যাবে যে অনেকে মনে খুবই সঞ্চার হবে যে মানে খারাপ দিকগুলো শুধু বলা হচ্ছে, ভালো দিকগুলো বলা হচ্ছে না। তাই তিনি প্রথমে বলেছেন ভালো দিকগুলো, যে সভ্যতার ক্রমবিকাশে আমরা কি কি পেয়েছি, আমাদের কি কি সুযোগ সুবিধা হয়েছে সেই সব বিষয়গুলো, এরপরে বলেছেন যে এর খারাপ দিকগুলো। আর মানে এই ভালো খারাপ আলোচনা করতে গিয়ে লেখিত বলেছেন যে ধারণাতে শিবিজ্ঞতা, অর্থাৎ হচ্ছে যে একটি বিষয়ে আলোচনা করতে গিয়ে আরো অনেকগুলো বিষয়ে অবতারণা করা বা আরো অনেকগুলো প্রসঙ্গ এসে যাওয়া, অর্থাৎ একটি বিষয়কে মানে শুধু ধারণাতেই সীমাবদ্ধ থাকে কি ব্যাপারটা, আরো অনেকগুলো শিবির ইতিমধ্যে আরো অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে। এই প্রবন্ধটি মূলত যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে, অর্থাৎ চাষা দুঃখই যে রচনাটার নাম করা হচ্ছে, এখানে চাষাদের সুখ দুঃখ এবং তাদের সুবিধা অসুবিধা, তাদের অর্থ পতন বা তাদের অগ্রগতি সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো সে প্রেক্ষিতে এখানে সর্বাধিক আলোচনার বিষয়টি হচ্ছে যে লেখিকা এখানে উল্লেখ করেছেন চাষাই সমাজের মেরুদণ্ড, অর্থাৎ তাদের অবস্থার কথা বিশ্লেষণ করার পর আলোচনা করার পর তিনি কিন্তু সবশেষে বলেছেন চাষা সমাজের মেরুদণ্ড সেটা কিভাবে। একটা জিনিস খেয়াল করবে যে আমরা আমাদের জীবনযাপনের জন্য যা কিছু পাই না কিনা সেগুলো কিন্তু একেবারে প্রাথমিক অবস্থা যখন থাকে তখন কিন্তু সেই উৎপাদনগুলো আসছে কার কাছ থেকে, কৃষক বা চাষিদের কাছ থেকে। অর্থাৎ যে কোনো কলকারখানা বলো, আমাদের জীবনযাপনের বিভিন্ন ধরনের উপকরণ বলো, তার কাঁচামালগুলো কিন্তু চাষিরা চাষ করে দিচ্ছে, যেমন পাট, তুলা, এই সমস্ত বিষয়। আর খাদ্যদ্রব্যের কথা না বললাম, সেই হিসেবে আমাদের জীবন ধারণের প্রধান উপকরণ খাদ্য বস্ত্র সেটা কিন্তু আমরা কৃষি ক্ষেত্র থেকেই পাচ্ছি। তো যে চাষা যারা আমাদের খাদ্য যোগান দিচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের কাঁচামালের যোগান দিচ্ছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত, তারাই কিন্তু সমাজের একেবারে পশ্চাৎপদ, তারাই কিন্তু সবচেয়ে নিচে পড়ে আছে, আমরা তাদের কদর করছি না বা তারা তাদের ন্যায্য মূল্যটুকু পাচ্ছে না। তারা এত পরিশ্রম করার পরও তাদের এই জিনিসগুলো বা তাদের উৎপাদিত পণ্য এবং খাদ্যদ্রব্য দিয়ে আমরা উপকৃত হওয়ার পরও তারা কিন্তু সেই দরিদ্রসীমা নিচে অনেকে বাস করছে এবং তারা কিন্তু অর্থনৈতিক ভাবে সচ্ছল নয়, অথচ তারা কিন্তু দেশের বা রাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের উৎপাদনের মধ্য দিয়ে, এবং তারা কিন্তু অর্থনীতির মেরুদণ্ডটাকে এবং অর্থনীতির চাকাটাকে সচল রেখেছে। তো সেই ক্ষেত্র থেকে লেখিকা বলেছে তাদের অবদানগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে চাষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, তারা না হলে কিন্তু আমাদের অর্থনৈতিক চাকাটা সচল থাকতো না, আমরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়তাম। তাই লেখিকা এই আলোচকটি করেছেন। তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে চাষিরা ধীরে ধীরে সর্বস্ব হারা হয়ে পড়েছে, এখন সেটা কিভাবে, কোন নিয়মগুলোর কারণে বা কোন কারণে তারা হচ্ছে যে ধীরে ধীরে একেবারে সর্বস্ব হারা, অর্থাৎ একেবারে তাদের কিছুই নাই, জিরো, শূন্য হয়ে পড়েছে, সেই বিষয়টা লেখিকা এখানে সবিস্তারে আলোচনা করেছেন। তার কিছু বিষয় আমরা আগের প্রশ্নগুলোতে এবং আগের আলোচনায় বলেছি যে তাদের অধঃপতনের পেছনে বা তাদের অধঃপতনের মূল কারণগুলো কি ছিল বা কারণগুলো কি ছিল। এই যে লেখিকা এখানে তার কারণ হিসেবে বেশিরভাগ সম্বন্ধ করেছেন যে সভ্যতার অগ্রগতি, সভ্যতার কারণে বিভিন্ন ধরনের বিলাসদ্রব্য আমাদের জীবনযাপনে ঢুকে পড়েছিল, আর তার ফলে কি হয়েছে, কৃষক এবং তাদের পরিবার সেগুলো অনুকরণ করতে গিয়ে, সেগুলো ব্যবহার করতে গিয়ে আরামাস বা বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে পড়ার কারণে তারা কি হয়েছে, এতে আস্তে আস্তে তারা কি হচ্ছে, একেবারে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে পড়ছিল, আরো গরিব হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারপরে আরো একটি বিষয় হচ্ছে যে তারা অবহেলিত ছিল, যেহেতু তারা চাষা, তাদেরকে সমাজে একেবারে গ্রো করে রাখা হতো, তাদের ন্যায্য মূল্য দেওয়া হতো না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদেরকে একেবারে ভিটে মাটি হারা বা একেবারে অর্থনৈতিক ভাবে তাদেরকে একেবারে নিচের দিকে রেখে দিয়েছিল বা ওই নিচে তারা পড়েছিল, এর থেকে তারা আর উঠতে পারছিল না, যদিও উঠতে পারছিল কিছুটা তাদের নিজের দোষে, তাদের আরামায়স জীবন অভ্যস্ত হয়ে যাওয়ার ফলাফল, এবং আরো কিছুটা হচ্ছে যে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, তাদের উৎপাদিত দ্রব্য অন্যরা ব্যবহার করে, কলকারখানায় ব্যবহার করে অনেক অনেক উপার্জন হলেও, অনেক অনেক টাকা
বর্জিত হলেও তারা কিন্তু সেই টাকার ভাগিদার কেউ ছিল না। তাদেরকে ন্যায্য মূল্য না দিয়ে তাদের থেকে অনেক কম দামে কাঁচামাল ক্রয় করে সেই কাঁচামাল দিয়ে অনেক দামি দামি জিনিসপত্র তৈরি করা হচ্ছে, অনেক বেশি লাভবান হলেও শিল্প কুটির কিন্তু বা কলকারখানার মালিক যারা তারা কিন্তু তাদেরকে ন্যায্য মূল্যটা দিচ্ছে না। কিংবা খাদ্যদ্রব্যের জন্য যে বাজারের মহাজনরা কিন্তু তাদের প্রাপ্য পাওনাটুকু দেয়নি বা দিচ্ছিল না, যার কারণে কি হচ্ছে কৃষকরা তারা অনেক পরিশ্রম করে অনেক খরচ করেও মাঠে যখন ফসল ফলাচ্ছে কিংবা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে তখন কিন্তু তারা ন্যায্য মূল্যটা পায়নি, যার ফলে কি হয়েছে এই চাষিরা যে গরিব ছিল সে গরিবে রয়েছে এবং তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। তাই এই আলোচনার প্রস্তুতি আলোচনার ক্ষেত্রে তোমরা প্রথমে কি করবে তাদের সভ্যতার কোন বিকাশের সঙ্গে সঙ্গে কিভাবে তারা পশ্চাৎপদ হয়ে পড়েছিল, তারা কিভাবে ন্যায্য মূল্য পায়নি এবং তারা কিভাবে বিলাসী জীবনযাপন অভ্যস্ত হয়ে পড়ার কারণে আরো গরিব হয়ে পড়ছিল, এই বিষয়গুলো উল্লেখ করে বলবে যে এইভাবে তারা ধীরে ধীরে সর্বস্বহারা হয়ে পড়েছে। আশা করি তোমরা এই ক্লাসটি সবগুলো বিষয় মোটামুটি বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ক্লাসে করা হয়নি এরকম বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।